দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে, আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবেন, তাদের দরকার নেই। এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়েছে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাপরে এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে না। কে কিভাবে রোজগার করেন সব নাকি বিধায়ক জানেন? লাভলী মৈত্রর ভাইরাল ফুটেজে শোরগোল উঠেছিল রবিবার। মাত্র একদিন পরে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার টালিখোলা থেকে ফের বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে, আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবেন, তাদের দরকার নেই। এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়েছে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাপরে এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে না। কয়লা বালি থেকে চাকরি, রেশন, 100 দিনের কাজ, এমনকি জব কার্ড নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রাজ্য শাসক শিবিরের বিরুদ্ধে। সেখানে লোকসভার আগে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে একই বলছেন শাসক শিবিরের শীর্ষ স্থানীয় নেতা। মন্তব্য থেকে বিরত থাকাই শ্রেয় মনে করছেন খোদ দলীয় মুখপাত্র। দুই বিধায়ক সরব কিন্তু আমি আপাতত নীরব, তার কারণ হচ্ছে গোটা বিষয়টা দল দেখছে, দলের সিনিয়র নেতৃত্ব দেখছেন, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো মন্তব্য করছি না। তবে থামতে কিন্তু রাজি না তৃণমূলের এক অংশ, বলা ভালো অর্জুনের প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। অ্যাকচুয়ালি অর্জুন সিং 2019-এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনাপতি হিসেবে যে দলের সংগঠন উনি ধরেছেন, সেই সংগঠনে এই ধরনের লোককে আমরা কদাপি আমাদের দলের মধ্যে রাখছি না, যারা এই গলা কাটা বা হাত কাটা বা কান কাটা আছে তারা তাদের নিয়ে আমরা দল একেবারেই করি না। তো এই মন্তব্য আমার মনে হয় দলের কোনো মঞ্চে হওয়া উচিত নয়। ভোটের মুখে যে মন্তব্য মঞ্চের থেকে অর্জুন সিং করেছেন সেটাও সঠিক নয়, যে গান কাটা কাল কাটা, দলের কোনো গান কাটা কাল কাটা এগুলো কাউকে রাখা হয় না। যারা মনে করুন দলের টিকিটের জন্য টিকিট না পেলে অন্য দলে বদলু করবে, এরকমও লোককে নেওয়া উচিত নয়, আবার টিকিট দেওয়া উচিত নয়। আর যেই পরিবারে খুনি থাকবে আর সেই পরিবার থেকে যেন কাউকে টিকিট যেন না দেওয়া হয় এটাও আমরা বলবো। তৃণমূলের অন্দরের নেতারাই যদি বিরোধিতা করেন, তৃণমূলের বিরোধী পক্ষই বা থেমে থাকে কেন? নিজেকে আয়নায় দেখুন পরামর্শ শিলিগুড়ির বিজেপি বিধায়কের। অর্জুন সিং তার নিজস্ব রাজনৈতিক বাস্তবতাতে এই কথাগুলো বলেছেন, আমি ব্যক্তিগতভাবে অর্জুন সিংয়ের কোনো মন্তব্যেরই জবাব দিতে চাই না। আর এইটুকু শুধু বলবো যে এই ধরনের প্রসঙ্গ তোলার আগে নিজেকেও একবার আয়নায় দেখে নেওয়া দরকার। তৃণমূল কংগ্রেসে তোলাবাজ আর মস্তান ছাড়া আছে নাকি? তৃণমূল কংগ্রেস কোনো ভদ্রলোকেরা করে নাকি? এখন তো তৃণমূল কংগ্রেস মানেই তোলাবাজদের দল, চুরিদের দল, সে দলে তাকে সরাবে, তাহলে তো সবার আগে মমতা ব্যানার্জিকে সরাতে হয়। এতদিন তাদের নির্ভর রাজনীতি করছে, এখন সঙ্গে কেউ নেই, এখন যত কান কাটা নাক কাটা কাটামানি খোর সব এখন ওর সঙ্গ ছেড়ে দিয়েছে। তাই নিঃসঙ্গ অর্জুন সিং এখন জ্ঞানের কথা বলছে। অর্জুন সিং এখন তৃণমূলের বিবেক, মত সুজন চক্রবর্তীর। সে এখন তৃণমূল কংগ্রেসের বিবেক, যে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বলে প্রচুর কেস তার বিরুদ্ধে দেয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী রোজ ব্যারাকপুরে যেতেন আর কামড়ে দেবো ভাব করতেন, সেই অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। কেননা তৃণমূলে এখন বিবেক প্রায় কেউ নেই, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন তার বিবেকদের কোনো আর কাজ নেই, ফলে এখন নতুন বিবেক হয়েছেন অর্জুন সিং।
তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এরা, যারা তোলা তোলে কাটমানি তোলে, তারা বুথে বসলে চিনে ফেলবে। এই ভোটের পরে আবার আসতে বলছে আর কি, ভোটের সময়টা না সামনে না থেকে বুথে না বসে অন্য কাজ করতে বলছেন, আবার ভোটের পরে আবার সব মহিমায় ফিরবেন সেটাই বলতে চাইছেন। লোকসভার আগে বুথ স্তরের কর্মী সভা থেকে কি বোঝাতে চাইলেন অর্জুন সিং? বোঝাতে কি চাইলেন যে তিনি বর্তমানে যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই দলে এমন কর্মী আছেন যারা মাস্তানি করেন, ঘরে ঝামেলা বাঁধান, কারো জমির ধান কাটেন, তারাই আবার ভোট করান, বুথে বসেন? জানেন বোধহয় একমাত্র অর্জুনের অন্তর্যামী। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।